পাক সেনাবাহিনীর কোর কমান্ডারদের মধ্যে সাতজনকে দায়িত্ব বণ্টন, কে কোন পদে বসছেন? ইম্পোর্টেড সরকারের প্রধান শাহবাজ শরীফকে মার্শালের হুমকি দিল সেনাবাহিনী, সেই জন্য কি তিনি দেশ ছেড়ে পালালেন? সেনাবাহিনীকে পাঁচটি পরামর্শ দিলেন ইমরান খান, বলছেন সাত অথবা চার মাসের জন্য এক্সটেনশন পেতে পারেন কামার জাভেদ বাজওয়া। ইমরান বললেন কেবল ডার্টি হেরি নয়, নতুন একজনের নাম প্রকাশ করতে যাচ্ছি শিগগিরই, যিনি ইমরানকে হত্যার মিশনে ফয়সালের সাথে কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগ করছিলেন, কে তিনি? অন্যদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে ঢোকার আগেই সকল পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ইম্পোর্টেড সরকার এবং সেনাবাহিনী। সালমান কি তবে ইমরানকে কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে? আজ রাতে আবারও লং মার্চ শুরু হচ্ছে ইমরান খানের, নেমে আসছে হাজারো মানুষ রাজপথে। এদিকে পাকিস্তানের জামাত ইসলামের আমির দেখা করলেন ইমরান খানের লাহোরের বাসায়, কি বৈঠক হয়েছে তাদের মধ্যে? আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান সকল কোর কমান্ডারদের সাথে দীর্ঘ সময় বৈঠক করেছেন, সে বৈঠকের পর গণমাধ্যমগুলো বলেছিল কি সিদ্ধান্ত আসতে পারে সেই কোর কমান্ডার বৈঠক থেকে। তবে সর্বশেষ আর অফিসিয়াল যে তথ্য আমরা পেয়েছি তাতে করে সাতজন জেনারেলকে দায়িত্ব বণ্টন করেছেন কামার জাভেদ বাজওয়া, এবং সেই কোর কমান্ডার বৈঠক শেষে শাহবাজ শরীফকে হুমকি দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এই বলে যে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন সেক্ষেত্রে দেশে মাশাল্লো আসতে পারে। আর ঠিক এই মেসেজটি পেয়ে দেশ ছেড়ে দ্রুত পালিয়ে গেলেন শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ লন্ডনে গিয়ে তার ভাই নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করছেন। এখন শাহবাজ শরীফকে সেনাবাহিনী যে থ্রেট দিয়েছে সেই থ্রেট নওয়াজকে পৌঁছে দিচ্ছেন শাহবাজ। বলা হয় পাকিস্তানের ইম্পোর্টেড সরকার প্রধান যদি শাহবাজ শরীফ হয়ে থাকেন আসলে সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল রয়েছে নওয়াজ শরীফের। শাহবাজ শরীফ পুতুল সরকার, লন্ডন থেকে পাকিস্তানকে পরিচালনা করছেন নওয়াজ, আর পাকিস্তানে বসে পুরো পাকিস্তানকে কন্ট্রোল করছেন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। এখন শাহবাজ শরীফ এই মার্শালের হুমকি পেয়ে তিনি যে লন্ডন ছুটে গেলেন, তিনি কি আবার আসবেন দেশে এটি অনিশ্চিত। তবে অনেকেই বলছেন তিনি দেশে ফিরবেন, তবে লন্ডন থেকে সেনাবাহিনীর সঙ্গে বেশ কিছু বিষয় তিনি পরামর্শ করে বা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে বা মার্শাল্লো আসবে না এই থ্রেট মোকাবেলা করতে পারবেন কিনা নানান বিষয়গুলো আলোচনা করে তবেই তিনি দেশে ফিরবেন। কারণ 21 নভেম্বর পাকিস্তানে পা রাখবেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যাকে বলা হয়, তার আগমনে পাকিস্তান যথেষ্ট সতর্ক থাকবে। প্রিয় দর্শক, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। ইমরান খানের প্রধান টার্গেট এখন রাওয়ালপিন্ডি, কারণ রাওয়ালপিন্ডি থেকেই ষড়যন্ত্রের প্রত্যেকটা দাবার চাল তৈরি করা হয়, আর সেই রাওয়ালপিন্ডি থেকেই ইমরান খান লং মার্চ স্টার্ট করবেন, এর আগে তিনি ঘোষণা দিয়েছেন। সেই রাওয়ালপিন্ডিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে, এই প্রত্যেকটা গোপন বৈঠকে ইমরানকে কীভাবে মাইনাস করা যায় এতদিন সেই আলোচনা ছিল। তবে এবার আলোচনা পরিবর্তন হচ্ছে, কারণ মোহাম্মদ বিন সালমান আসছেন পাকিস্তানে, আর ইস্টাবলিশমেন্ট এবং বর্তমান সরকার চাইছেন মোহাম্মদ বিন সালমান আসার আগেই ইমরান খানের সাথে যেন সকল সমস্যা দূর করা যায়। কারণ ইমরান যদি আন্দোলন সংগ্রামের মধ্যে থাকেন, সেই ক্ষেত্রে যদি মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে প্রবেশ করেন সেক্ষেত্রে সৌদি আরব যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্যটা হয়তোবা সফল নাও হতে পারে। সরকার মনে করছে পাকিস্তান যেহেতু এই মুহূর্তে অর্থনৈতিকভাবে খুব মন্দাবস্থার মধ্যে রয়েছে, এই মুহূর্তে সৌদি আরবকে তাদের পাশে খুব দরকার, আর মোহাম্মদ বিন সালমানের মতো একজন ব্যক্তি পাকিস্তানে আসা মানে নতুন করে অর্থনীতি আবার চাঙা হওয়া। তাই যে কোনোভাবে সেনাবাহিনী এবং বর্তমান সরকার তার পরিকল্পনা হলো ইমরানকে যে কোনোভাবে শান্ত করা।
আর শান্ত করার জন্য ইমরান খানের কাছে কালকে এস্টাবলিশমেন্টের বেশ কজন কর্তা ব্যক্তি গোপনে এসেছিলেন। ইমরান খান তাদেরকে পাঁচটি পরামর্শ তুলে দিয়েছেন, আর সেই পাঁচটি পরামর্শের একটি হলো যে কামার জাভেদ বাজওয়া সাত মাসের জন্য এক্সটেনশনে যাবেন এবং একজন নতুন ভাইস সেনাপ্রধান বসানো হবে। কামার জাভেদ বাজওয়া নির্বাচন শেষ করে তিনি সাত মাস পর বিদায় নেবেন। যথারীতি ভাইস যিনি সেনাপ্রধান রয়েছেন তিনি সেনাপ্রধানের জায়গায় বসবেন। দ্বিতীয় পরামর্শ হলো সাত মাস না হলে চার মাসের জন্য এক্সটেনশন দিয়ে কামার জাভেদ বাজওয়াকে সেনাপ্রধান রাখা হবে। তিনি একটি কারচুপিহীন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার বসার পর তারপর বিদায় নেবেন। আর তিন নম্বর পরামর্শ হলো ইম্পোর্টেড সরকারকে বিদায় করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসবেন। এই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিবেন এবং নির্বাচন দিয়ে তিনি যারা ক্ষমতায় আসছে নির্বাচিত হয়েছেন তাদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবেন। তারপর সেই সরকার তাদের পছন্দ মতো বা তারা মেধার ভিত্তিতে সেনাপ্রধান নিয়োগ দিবেন। প্রিয় দর্শক, ইমরান খান এস্টাবলিশমেন্টকে যে পাঁচটি পরামর্শ দিয়েছে তার তিনটি আমরা জানতে পেরেছি, এখনও দুটো আমাদের কাছে তথ্য আসেনি, আমরা আসা মাত্র আপনাদের জানাবার চেষ্টা করব। দর্শক, এদিকে ইমরান খান হঠাৎ করে আবারও সেনাবাহিনীর দিকে আঙুল ছুড়লেন। এতদিন ডার্টি হ্যারি নামে যাকে সম্বোধন করতেন তার নামটি প্রকাশ করেছিলেন ইমরান খান, তিনি হলেন আইএসআইয়ের সেকেন্ড ম্যান মেজর জেনারেল ফয়সাল। এবার ইমরান খান নিজে নতুন করে টুইট করে জানালেন কেবল এই হত্যা মিশনে ফয়সাল নন, তার সঙ্গে আরেকজন রয়েছে। এবং ইমরান খান বলেছেন ঘটনার দিন বেলা ১২টা পর্যন্ত কন্ট্রোল টাওয়ার থেকে ফয়সালের সাথে যোগাযোগ করেছিলেন আরেকজন সেনা অফিসার। কে তিনি? ইমরান বলেছেন শিগগিরই তার নাম প্রকাশ করা হবে। এখন বলা যেতে পারে মেজর জেনারেল ফয়সালের মতো সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন। এখন পর্যন্ত ইমরানকে হত্যা চেষ্টা এবং মোয়াজ্জেব নামে একজন পিটিআই কর্মী প্রাণ হারানোর পর যে এফআইআর হয়েছে সেটিকে আদালত গ্রহণ করেনি। অনেকেই মনে করছেন আদালত হয়তোবা পুলিশের এই এফআইআর গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত ইমরান খানের পক্ষ থেকে কোনো এফআইআর দেয়া হয়। এদিকে পুলিশের দেয়া এফআইআরকে চ্যালেঞ্জ করবে পিটিআই, সেখানে ইমরান খানের পক্ষ থেকে নতুন নাম যোগ করা হবে। আশা করা হচ্ছে যে তিন ব্যক্তির নাম ইমরান খান উল্লেখ করেছেন তারা শেষ পর্যন্ত ফেঁসে যাচ্ছেন। প্রিয় দর্শক, এদিকে পাকিস্তান জামাত ইসলামের আমির সিরাজুল হক ইমরান খানের লাহোরের সেই বাসায় দেখা করেছেন। পাকিস্তানের জামাত ইসলামের প্রধান ইমরান খানকে হত্যার চেষ্টার কারণে দোষীদের শাস্তি দাবি করে বলেছেন পাকিস্তানের রাজনীতিকে অন্ধকার থেকে বা পেছন থেকে যারা কলুষিত করছে তাদের বিচার হওয়া খুব জরুরি। এখন পর্যন্ত ইমরান খানকে যারা দেখতে এসেছেন বিরোধী দল থেকে তাদের মধ্যে জামাত ইসলামী অন্যতম। বলা হচ্ছে জামাত ইসলামের সাথে ইমরান খানের সম্পর্ক বেশ ভালো, যদিও তারা দুটো বিপরীত দলে অবস্থান করছে এবং জামাত ইসলাম অন্যান্যদের মতো ইমরানেরও কম বেশি সমালোচনা করেন। তবে জামাত ইসলাম এবং ইমরানের মধ্যে সখ্যতা বা সম্পর্কটা মোটামুটি ভালো, এই কারণে যে ইমরান খান কখনও জামাতকে দমনের বা ক্ষমতায় বসে কখনও জামাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আর জামাত যেহেতু আদর্শিক রাজনীতি করে বা ইসলামিক রাজনীতি করে তাই জামাতের সাথে ইমরান খানের সম্পর্কটা বেশ ভালো। তবে জামাত বরাবরই সেই মাফিয়াতন্ত্রের দুই নেতা নওয়াজ এবং জারদারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করে এবং লাহোরের বাসায় জামাত ইসলামের আমির সিরাজুল হক ইমরান খানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে বলেন আপনি এগিয়ে আসুন, যে কোনোভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে প্রয়োজন, মানুষ আপনাকে ভালোবাসে, অতএব সুস্থ হয়ে মানুষের মাঝে আবার ফিরে আসুন। ইমরান বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতারা এখন পর্যন্ত ইমরানকে দেখতে আসেনি, একমাত্র জামাত ইসলামী এসছে ইমরান খানের সাথে দেখা করতে। আর তাই অনেকে মনে করছেন জামাত ইসলাম যে উদারতা দেখিয়েছে এতে করে পাকিস্তানে জামাত ইসলামের জনপ্রিয়তা আরও বাড়বে। আমরা এখন পর্যন্ত যেটুকু জানি যে পিপুলস পার্টি, মুসলিম লীগ নুন, JUI, PDM, PDMের যে আরও যে দলগুলো রয়েছে 13-14টা তাদের কেউ ইমরান খানের সাথে দেখা করেনি। তবে পার্সোনালি সেই দলগুলোর কয়েকজন নেতা ইমরান খানের সাথে দেখা করেছেন যারা ইমরান খানের দলে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, শিরোনামে হয়তো অনেকগুলো তথ্য দেবার কথা ছিল, সবগুলো দিতে পেরেছি কিনা জানি না, তবে নেক্সট বুলেটিনে আপনাদের জন্য আরও তরতাজা খবর আসছে এবং বেশ কিছু ব্রেকিং সংবাদ থাকবে আমাদের আজকের রাতের বুলেটিনে। অতএব
আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ভালো লাগলে লাইক এবং ফলো করবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।